আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। চ্যালেঞ্জ সত্ত্বেও ভিয়েনা আলোচনার সঠিক পথেই রয়েছে আইএইএ প্রধানের মন্তব্য। ইয়েমেনের 5 প্রদেশে 30 দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। জেনেভাই হচ্ছে জাতিসংঘের গুম বিষয়ক বৈঠক, আলোচনায় বাংলাদেশ। এবং সর্বশেষ থাকছে অসমে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন মুসলিমেরা। ভারতে একের পর এক মুসলিম নির্যাতনের চিত্র সামনে আসছে। ভয়াবহ সেই মুসলিম নির্যাতনের চিত্র দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব। এবার আরও ভয়ঙ্কর এক চিত্র সামনে আসছে। এবার অসমে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে সেখানকার রাজ্য সরকার, আর এর বিরুদ্ধে মুসলিমরাও এক হতে শুরু করেছে। কারণ এত সহজে ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের মাথাচাড়া দিয়ে উঠতে দিবে না সেখানকার মুসলিমরা সহ সাধারণ মানুষ, যারা স্বাধীন চেতা, যারা স্বাভাবিকভাবে সহ অবস্থানে বসবাস করতে চায়, তারা কখনোই ভারতে এই ধরনের উগ্রবাদকে প্রশ্রয় দেবে বলে আমি মনে করি না। এ ব্যাপারে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর অসমে যে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, সে ব্যাপারে কি হওয়া উচিত বা কি করা উচিত এই সমস্ত উগ্রবাদী সংগঠনগুলোর নেতাদের, তা অবশ্যই কমেন্টস আকারে জানিয়ে দিবেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চ্যালেঞ্জ সত্ত্বেও ভিয়েনা আলোচনার সঠিক পথে রয়েছে আইএইএ প্রধানের মন্তব্য। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠানরত ইসলামী প্রজাতন্ত্র ইরানের এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যকার আলোচনা সঠিক পথেই রয়েছে। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া নিউজ চ্যানেলকে শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। গ্রোসি বলেন, ভিয়েনা আলোচনায় কী ধরনের ফলাফল আসবে তা আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তিনি আরও বলেন, ইরান এবং 5 জাতির মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বেশ জটিল, তবে অসম্ভব নয়। আইএইএ প্রধান জোর দিয়ে বলেন, এখনও পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি, তবে তারা কেউই চুক্তির ব্যাপারে আশা ছাড়েননি। তিনি জানান, বর্তমানে অনেকগুলো জটিলতা আছে, তবে আলোচনা অব্যাহত রয়েছে এবং সমস্যাগুলো একের পর এক সমাধানের জন্য দুপক্ষই অবশ্যই কাজ করতে হবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলছে, ভিয়েনার পক্ষগুলো শুধুমাত্র তখনই একটি চুক্তিতে পৌঁছাতে পারবে যখন দুপক্ষ পারস্পরিক সহযোগিতা প্রদর্শন করতে পারবে এবং পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান তার প্রতিশ্রুতি মেনে চলবে। রাফায়েল গ্রোসি বলেন, ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যকার আলোচনার ফলে সৃষ্ট উত্তেজনা কমে যাবে এবং পরস্পরের দৃষ্টিভঙ্গি ঘনিষ্ঠ হবে। ভিয়েনা আলোচনায় দুপক্ষকে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে সহযোগিতা করছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে সৃষ্ট জটিলতা নিয়ে সব পক্ষকে ধৈর্য ধরে একটি কূটনৈতিক সমাধানের পথ খোঁজার আহ্বান জানান রাফায়েল গ্রোসি। ইয়েমেনের 5 প্রদেশে 30 দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। দারিদ্র পীড়িত ইয়েমেনের উপর সৌদি আরব আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার রাতে এবং সকালে মধ্য অঞ্চলীয় মারিফ, সানা এবং আল জাওয়াব প্রদেশে সৌদি বিমানবাহিনী কমপক্ষে 30 দফা বোমা হামলা চালায়। পাশাপাশি উত্তর পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ এবং সাদা প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী যখন সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে, তখন সৌদি আরব ইয়েমেনে নির্বিচারে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। তবে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, আগ্রাসীদের কবল থেকে দেশ পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত কোনোভাবেই তারা অস্ত্র সমর্পণ করবে না। তারা বলছে, সৌদি আরবের অব্যাহত বোমাবর্ষণ এবং আগ্রাসনের মুখে ইয়েমেনের সামরিক বাহিনী আরও শক্তিশালী ও লড়াইয়ের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। জেনেভায় হচ্ছে জাতিসংঘের গুম বিষয়ক বৈঠক, আলোচনায় বাংলাদেশ।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 5 দিনব্যাপী রুদ্রধর বৈঠক জেনেভায় শুরু হতে যাচ্ছে। জেনেভায় গ্রুপের 176তম বৈঠকে বিভিন্ন দেশের গুমের ঘটনা নিয়ে আলোচনা হবে। যেসব দেশের গুমের ঘটনা নিয়ে আলোচনা হবে সেই সব দেশের সরকারের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হবে। তবে গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 5 সদস্যের গোপন বৈঠকে বাংলাদেশে গুমের ঘটনা সম্পর্কে আলোচনা হবে কি না তা নিশ্চিত নয়। যদিও গ্রুপটি গত বৈঠকে বাংলাদেশের 76টি গুমের ঘটনা নিয়ে আলোচনা হয়। এইসব ঘটনায় বাংলাদেশ সরকারের জবাব জানতে চাওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে খুব কম ঘটনার জবাব দেওয়া হয়। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল হলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। এর সদর দপ্তর জেনেভায়। গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিশ্বের খ্যাতিনামা 5 বিশেষজ্ঞ নিয়ে গঠিত। তারা কোনো নির্দিষ্ট দেশের প্রতিনিধি হিসাবে নন, বরং স্বাধীন বিশেষজ্ঞ হিসাবেই নিযুক্ত হন। গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ এই সংক্রান্ত একটি বিশেষজ্ঞ কমিটি। গ্রুপটি কোনো দেশের কাছ থেকে সরকারিভাবে তথ্য সংগ্রহ করে না, বরং গ্রুপটি নিজস্ব সূত্রে বিভিন্ন দেশের গুম সংক্রান্ত প্রতিবেদন সংগ্রহ করে। যেসব দেশে গুমের তথ্য পায় সেই সব দেশের সরকারের কাছে গ্রুপটি তথ্যগুলো পাঠিয়ে তার প্রতিকার আশা করে। পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ওয়েবসাইটে ওই সব তথ্য প্রকাশ করা হয়। গুম সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের আজকের বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে কি না এখনও নিশ্চিত হওয়া যায়নি। রুদ্রধর বৈঠক হওয়ায় কমিটি এজেন্ডা প্রকাশ করে না, তবে আলোচনার পর গ্রুপের পর্যালোচনা প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এবারও বৈঠকের পর ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করা হবে, এরপর তা জানা যাবে। যেসব দেশের গুম পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সেই সব দেশের সরকারের কাছে মূল্যায়ন প্রতিবেদন শেয়ার করা হবে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সদস্যরা জেনেভায় থাকেন না। বৈঠকে যোগ দিতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে তারা জেনেভায় হাজির হন। বছরে 3 বার বৈঠকে তারা মিলিত হন। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত বৈঠকে তারা বাংলাদেশের গুম পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ বৈঠকে বাংলাদেশের 76টি গুমের ঘটনা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ সরকারের কাছেও মূল্যায়ন প্রতিবেদন পেশ করা হয়। ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশ বিষয়ে কোনো আলোচনা হলে জেনেভায় অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশন সেগুলো সংগ্রহ করে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। ওয়ার্কিং গ্রুপের কোনো প্রশ্ন থাকলে সেটির জবাব দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো ঘটনার বিষয়ে সরকারের জবাব থাকলে তা স্থায়ী মিশনের মাধ্যমে ওয়ার্কিং গ্রুপের কাছে উপস্থাপন করা হয়। গ্রুপের প্রতিবেদনে কোনো ভুল তথ্য থাকলে তাও তুলে ধরা হয়। গত বছরে ওয়ার্কিং গ্রুপের উত্থাপিত 76টি গুমের ঘটনার বিষয়ে বাংলাদেশ সরকার কয়েকটির ব্যাপারে জবাব দিয়েছে। কমলনগরে ভুলুয়া নদীতে রাতের আধারে অবৈধ মাটি কাটার বহনকারী ট্রাক্টর ও ভেকু আটক নিশিরাতের সরকার হঠাৎই ঐক্যবদ্ধ হতে হবে। নেতাকর্মীদের মির্জা আব্বাস অ্যাপার্টমেন্ট সংস্কারের খরচ নিয়ে তদন্তের মুখে পড়তে যাচ্ছে বরিস জনসন। বাংলাদেশে গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনায় র্যাব এবং এর 6 জন বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন নিষেধাজ্ঞাও জারি করেছে। ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্য বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ইউরোপীয় পররাষ্ট্র দপ্তরে চিঠি দিয়েছেন। এইসব ঘটনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিতর্কের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, গুমের ঘটনার শিকার বলা হলেও অনেকে বিদেশে কর্মসংস্থানের জন্য পাড়ি দিতে গিয়ে ভূমধ্য সাগরে ডুবে মারা গেছেন। অসমে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে মুসলিমেরা। ভারতের বিজেপি শাসিত অসমে সরকারি মাদ্রাসা বন্ধে রাজ্য সরকারের সিদ্ধান্তকে গুয়াহাটি হাইকোর্টে বহাল রাখায় মুসলিমরা এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছেন। গত শুক্রবার মুখ্য বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি সৌমিত্র সাইকিয়ার সমন্বিত বেঞ্চ এই সংক্রান্ত রায় দিয়েছে। এই প্রসঙ্গে নাদওয়াতুত তামির সংগঠনের কেন্দ্রীয় সংগঠন কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র এবং অসমের সাবেক বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়া রেডিও তেহরানকে বলেন, আমাদের যে কমিটি আছে তাতে হাইকোর্টের সিনিয়র আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীও আছেন। আগামী 12 তারিখে আমরা মিটিং ডেকেছি, সেখানে বসে আলোচনার ভিত্তিতে আইনি দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি। রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে যারা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তাদের অন্যতম আইনজীবী এ আর ভুইয়া বলেছেন,
আবেদন জানানোর অধিকার সকলের রয়েছে। তিনি বলেন, হাইকোর্টের রায়কে তারা সম্মান করেন। হাইকোর্ট বলছে, যেহেতু মাদ্রাসাগুলো প্রদেশীকৃত সেজন্য এইসব প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা চলতে পারে না। তিনি বলেন, সরকার প্রণীত আইনকে চ্যালেঞ্জ করা আবেদনকারীদের পাশাপাশি বিভিন্ন সংখ্যালঘু সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভেবে দেখছেন। আবেদন জানানোর অধিকার যেহেতু আমাদের আছে, সেজন্য সর্বোচ্চ আদালতে যাওয়ার চেষ্টা নিশ্চয়ই করব। অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দেবজিৎ সাইকিয়া বলেছেন, মাদ্রাসা বন্ধের আইনকে বৈধ বলে সিলমোহর দিয়েছে হাইকোর্ট। ওই আইন রূপায়ণের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিজ্ঞপ্তি জারি করে সরকারি মাদ্রাসাগুলোকে সাধারণ স্কুলে রূপান্তরিত করা হয়েছিল। এইসব সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে হাইকোর্ট। অসমের বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় নিশ্চিতভাবে ঐতিহাসিক। তিনি বলেন, সরকারি মাদ্রাসাগুলো সাধারণ স্কুলে রূপান্তরিত করার সিদ্ধান্ত ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে। এতে মনে দুঃখ পেয়ে কয়েকজন লোক রিপ্লিং অ্যাক্ট 2020 এর কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন, কিন্তু সরকারের সিদ্ধান্তে কোনো ভুল নেই বলেই রায় দিয়েছে আদালত। স্বভাবতই এই রায় ঐতিহাসিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।